নমস্কার বন্ধুরা, আজকে আমি সাজনাটা সর্ষে চচ্চড়ি দেখাবো। তো সাজনাটা সর্ষে চচ্চড়ি করতে কী কী লাগছে দেখে নিই। এখানে আমি একটা আলু কেটে নিয়েছি, এখানে এইভাবে ডাটা কেটে নিয়েছি, এদিকে সর্ষে বেটে রেখেছি, এদিকে কাঁচা লঙ্কা বাটবো। কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি, সাজনা ডাটাগুলো ভেজে নেবো। সাজনা ডাটাগুলো ভালো করে ভেজে নিতে হবে, না হলে সাজনার একটা গন্ধ আছে, সেই গন্ধটা লাগবে। ওই জন্য সাজনাটা ভেজে নিলে সেই গন্ধটা লাগবে না। এদিকে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আমি, সাজনাটা আমার ভাজা হয়ে গেল। এবার আমি এগুলো নামিয়ে নেবো। দেখো এবার আলুগুলো দিয়ে দিচ্ছি সেই তেলেই। এবার আলুগুলোকে এইভাবে আমি ভেজে নেবো, সব কিছুই ভেজে নিয়ে করতে হবে। এর মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই আলুর সাথে এগুলো ভালো করে ভেজে নেব। দেখো ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, এর মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি ভালো করে, হলুদটা দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদগুলো দিয়ে দিয়েছি। এদিকে আমি সর্ষের দেহ জলটা দিয়ে দিলাম, সর্ষে বাটার যে জলটা ওটা দিয়ে ভালো করে এটাকে কষাবো। ভালো করে কষিয়ে নিয়ে ওটা লবণ দিয়ে দিচ্ছি। দেখো এটা শুকনো শুকনো হয়ে গেছে। দেখো এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, এটা ফুটছে। দেখো আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু ঢেকে রাখবো, দু মিনিট মতন ঢেকে রাখবো। চলে এসে দেখো সময় ফুটছে, চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আবার ঢেকে রাখলাম, আবার আসলাম। দেখো ডাটা জলগুলো টেনে এসছে, শুকনো শুকনো হয়ে এসছে। দেখো জলগুলো শুকিয়ে গেছে, এবার আমি এইভাবে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেবো। ডাটা চচ্চড়িটা আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর ডাটা চচ্চড়িটা আমার হয়ে গেছে, কত সহজে চচ্চড়িটি এইভাবে ডাটা চচ্চড়ি বাড়িতে বাড়িয়ে নেবেন। ভালো লাগলে অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন।